এগুলো ওভারকাম করো, তোমাকে মানুষ মনে রাখবে। আর যদি তুমি ওভারকাম না করতে পারো, তোমাকে মানুষ কিন্তু ওই ওইভাবেই ট্রিট করবে যেটা তুমি নিজে অর্জন করছো। এবার বর্তমানে এই ডিজিটাল বাংলাদেশে সবচেয়ে যে প্রবলেমটা, কারা যেন এখানে ছেলেদের ভিতরে বিজ্ঞানের অভিশাপ, তাই না? অভিশাপের পক্ষে ছিল কারা একটু দেখি। আচ্ছা, এখানে অভিশাপের পক্ষে বসো বসো। আমি বিভিন্ন জায়গায় যারা বিজ্ঞানের পক্ষে তাদের একটু বেশি দিছি, যারা বিজ্ঞানের পক্ষে তাদের একটু বেশি দিছি, আর যারা বিজ্ঞানের বিপক্ষে তাদের একটু কম দিছি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে তোমাদের কিছু কিছু কথা বা কিছু কিছু যুক্তি আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। কিন্তু দুর্ঘটনাবশত এই জিনিসগুলোই তোমাদের ছেলে মেয়েদের সাথে হয়, যেটা সে বলছে। যেমন তোমার কাছে আজকে একটা স্মার্টফোন আছে, শোনো, পরীক্ষা জিনিসটা, পরীক্ষা জিনিসটা কবে থেকে চালু হয়েছে বলো তো? কে চালু করছে পরীক্ষা জিনিসটা? কে চালু করছে? রজার বেগন, জি না। পরীক্ষা জিনিসটা আল্লাহ চালু করে দিছে, পরীক্ষা জিনিসটা আল্লাহ চালু করে দিছে। কখন চালু করছে জানো? যখন হযরত আদম আলাইহিসসালামকে জান্নাতে দিছে তখনই চালু করে দিছে। ওই দিনই আল্লাহ আদম আলাইহিসসালামকে বলছিল না, ওই গাছের নিকটবর্তী হয় না, লা তাকরাবা হাদিস সাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, তোমরা ওই গাছের নিকটবর্তী হয় না এবং ওই গাছের কোনো ফল খেও না, যদি খাও তোমরা জালিমদের শামিল হবে, জালিম জুলুমকারী হবে। ঠিক আছে, আদম আলাইহিসসালাম ওই পরীক্ষা দিছিল নাকি? হাইরা গেছিল নাকি? আচ্ছা, পরীক্ষা জিনিসটা তখনই আল্লাহ চালু করে দিছে। ঠিক আছে, তার মানে হচ্ছে কি, তোমাদের জীবনে এরকম পরীক্ষা থাকবে। যেমন তোমার হাতে একটা স্মার্টফোন আছে, খেয়াল করো সবাই, তোমার হাতে একটা স্মার্টফোন আছে। এই স্মার্টফোনের ভিতরে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে তোমার ভালো দিক আর একটা হচ্ছে তোমার খারাপ দিক। তো আল্লাহ তোমাকে একেবারে একেবারে ছেড়ে দিছে যে তোমার জন্য ভালো একদিকে খারাপ একদিকে, কোনটা করবে এটা তোমার দায়িত্ব। বিজ্ঞান কি খারাপ? বিজ্ঞান খারাপ? বিজ্ঞান খারাপ না, কিন্তু বিজ্ঞানকে আমরা খারাপভাবে ব্যবহার করতেছি। এই জিনিসটাতে সবচেয়ে বেশি বর্তমানে যারা এফেক্টেড হয় এটা হচ্ছে যুব সমাজ। যেমন তুমি একটা মোবাইলে ঢুকলা, তোমার উদ্দেশ্য হচ্ছে কি, আমি অমুক একটা লেকচার দেখবো, অমুক একটা ভিডিও দেখে একটু শিখবো, এমন এমন তোমার একটা ইচ্ছা আছে। কিন্তু তুমি ঢুকার পর দেখলা হঠাৎ করে একটা ছোট্ট নোটিফিকেশন আসলো, অমুক বন্ধু ট্যাগ ইউ ইন এ পোস্ট, ঠিক আছে, অমুক কমেন্টস অন ইউর পোস্ট। এরপরে তুমি ওই পোস্টটাতে ঢুকলা, পোস্টটা দেখলা যেটা ট্যাগ করছে, এরপরে কমেন্টসটা পড়লা, কমেন্টসটা বাজে লাগছে, কমেন্টসটা ভালো লাগে নাই, এই আমার প্রশ্নে হাহা রিয়েট দিছে, বাস এই নিয়ে কিছুক্ষণ কমেন্টসে ঝগড়া করলাম, এরপরে থাক অনেকক্ষণ ঝগড়া করতে বেরোলে, বের হওয়ার সময় দেখলা একেবারে পুরা টাইটেলে পুরো একটা সেই একটা ফানি ভিডিও। আচ্ছা, ভিডিওটা একটু দেখেই শেষ, ভিডিওটাতে চাপ দিলাম, ভিডিওটা একটু দেখলাম, সেই মজা। মনে রাখবা আমাদের ব্রেইনের একটা প্রপার্টি হচ্ছে, ব্রেইন সবসময় শান্তিতে থাকতে চায়। তুমি জানো আমাদের ব্রেন কিন্তু কষ্ট নিতে চায় না, আমাদের ব্রেনের একটা ধর্মই হচ্ছে সে শান্তিতে থাকতে চায়। তো তুমি যখন ফানি ভিডিওটা দেখো, একটু মজা পাও, তুমি কি তোমার কি তখন অনেক পড়াশোনার মতো অনেক কষ্ট লাগে, অনেক একটা বিনোদন পাও না তুমি? এরপরে নিচে দেখো একটু একটা বিড়ালের মাথা দেখা যায়, এই ভিডিওটা একটু দেখি তো, এরপরে বিড়ালটা একটু দেখো, এরপরে আরে কি হয়েছে এখানে একটা ঘটনা, এরপরের ভিডিও দেখতে দেখতে দেড় থেকে দুই ঘন্টা পর যাক আর কোনো কথা নাই, এবার পড়াই বসা মোবাইলটা ব্যাগ দিয়ে মূল স্ক্রিনে আসার পর, আচ্ছা আরে আমার তো একটা ইমার্জেন্সি কাজ ছিল, আমার ফ্রেন্ডকে একটা ফোন দিই, ফোন দিছি না ইমার্জেন্সি কাজের জন্য, সে বলে বন্ধু চলো একটু বাচ্চাদের দিকে আসো আড্ডা দিই, বাস চলে গেলে আড্ডা দিই। এভাবে প্রত্যেকটা দিন তোমরা কি পরিমাণ সময় অপচয় করে, এটা যদি তোমরা আগে এটা দূর করতে পারো, এটা নির্ণয় করে দূর করতে পারো, তাহলে এটা হবে তোমার সফলতার
সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ বলছিল না জ্যাকমা 20 বছরের ভিতরে সবচেয়ে ভালো স্টুডেন্ট হও, এটা হওয়ার পদ্ধতি এটা আগে দূর করতে হবে। আর সবচেয়ে বড় কথাটা আজকে বলি, এটা হচ্ছে যে বন্ধু নির্বাচন, বন্ধু নির্বাচন। সেম ভাবে এপিজে আব্দুল কালামের একটা উক্তি দিয়ে আমি মোটামুটি শেষ করছি তোমাদের বন্ধু নির্বাচনের ব্যাপারটা। এপিজে আব্দুল কালাম বলছিল, খেয়াল করো, একটা ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান। একটা ভালো বন্ধু, তুমি দেখবা তোমার দুই ধরনের বন্ধু থাকবে, এক ধরনের বন্ধুর কাছে গেলে মাস্তি, আরেক জনের বন্ধুর কাছে গেলে কষ্ট, সে শুধু পড়াশোনার কথা হবে, আরেকজনের বন্ধু সেই আনন্দে। তোমার কোন বন্ধুটা ভাল লাগে? মাস্তি। কেন মাস্তি? আমাদের ব্রেইন সব সময় বিনোদনে থাকতে চায়। তুমি যদি মাস্তি দূর করতে পারো, তুমি যদি নেগেটিভ থিংকিং দূর করতে পারো, তুমি যদি স্বপ্নের মতো স্বপ্ন দেখতে পারো, তুমি যদি স্বপ্নের জন্য পরিশ্রম করতে পারো, ইনশাল্লাহ তোমরা সবাই ইনশাল্লাহ ফিউচারে সফল হবা, সবাই ইনশাল্লাহ ফিউচারে সফল হবা। আর হচ্ছে গিয়ে সর্বোপরি তোমরা তোমাদের শিক্ষক এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবা, পরিপূর্ণরূপে শিক্ষকের এবং পিতামাতার আনুগত্য করবে, সবাই করবে তো ইনশাল্লাহ, সফলতার জন্য পরিপূর্ণরূপে প্রস্তুতি গ্রহণ করবে তো ইনশাল্লাহ, কারা কারা করবে না দেখি, সবাই করবে ইনশাল্লাহ। সবাই প্রতি এই আহ্বান রেখে আমি আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।